বিশ্বাস করেন, আজকের এই মাহফিলকে যদি বেহেস্তের বাগান বলা হয়, বেহেস্তের টুকরা বলা হয়, বেহেস্তের টুকরার ভিতরে আল্লাহ যাদেরকে কবুল করেন তাদেরকে জান্নাতেও কবুল করবেন ইনশাআল্লাহ। এই কারণে আমি আপনাদেরকে জান্নাতি বললাম। আল্লাহ এই জান্নাতি মানুষগুলোকে কবুল করুক। সকলে বলে আমিন। পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। জি, শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া আলহামদুলিল্লাহ বলতে কারো আপত্তি নাই, কারণ আমার এলাকায় কিছু আওয়ামী লীগ আছে। তো তাদেরকে যদি বলা হয় কেমন আছেন, উত্তর দেয় না, কারণ বোঝা গেছে তারা ভালো নেই। তা আপনার কি আওয়ামী লীগ? তাহলে জবান খুলে সাঁকিয়া বলতে হবে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তারা শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা ইনশাআল্লাহ দরবারে শুকর গুজার করে সকলে বলছি রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি বললাম যে ভাই, এই যে আনসিজনে গরমের মধ্যে মাহফিল করার কারণ কি? ওনারা বলতেছে হুজুর, এটা হলো রবিউল আউয়াল মাসের মাহফিল, এই কারণেই এই সময়ে গরমের মধ্যে তারা মাহফিল করতে করতে চলে আসছে। কত বছর বয়স? 39, একটা প্রশ্ন থাকা দরকার। তো 39 বছর আগে কিন্তু যখন শুরু করছে তখন এরকম গরমের মধ্যে ছিল না, তো তখন ঠান্ডা থেকেই শুরু করছে, কিন্তু আস্তে আস্তে আরবি বছর প্রতি বছরে 10 দিন কম হয় না, যেটা আমরা রমজান মাসে বুঝতেছি। প্রতি বছর রোজ আগে আসতেছে না, কুরবানি আগে আসতেছে না, ঠিক এরকম রবিউল আউয়াল মাস আগে আগে আসতেছে। তো যাই হোক, এখানে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে, আমার আগে বক্তারা বলেছে মিলাদুন নবী সিরাতুন নবী। অনেকে বলে মিলাদ কিসের, মিলাদ আবার কি, এরকম কথা কিন্তু অনেকে বলে। মিলাদ মানে জন্ম, যার জন্ম নাই তার মৃত্যু নাই। তা আমাদের নবীর কি জন্ম আছে না নাই? তো মিলাদকে অস্বীকার করা যাবে? যাবে? হ্যাঁ, মিলাদকে অস্বীকার করার কোনো উপায় নাই। আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন, এটাও যেমন সত্য, এই দুনিয়া থেকে তিনি শারীরিকভাবে বিদায় নিয়েছেন এটাও তেমন সত্য। ধরে কারণ ঠিক কিনা? হ্যাঁ, আমরা রাসুলের মিলাদ নিয়ে লম্বা চড়া কোনো আলোচনা করব না, কারণ আমার তাজ ভাই তাজউদ্দিন ফিরোজি ভাই বলেছে মিলাদের মধ্যে ভাব আছে কিন্তু কি নাই, আমল নাই। ধরে কারণ কি নাই? আমল নাই। আল্লাহ যে কোরআনে বলেছেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা করেছেন সেটা তোমাদেরকে করা লাগবে, নবী যেটা করে নাই সেটা করা যাবে। এটা কিন্তু 40 বছরের আমল না, এটা হলো 23 বছরের কথা। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, তো আমার নবী এ দুনিয়াতে এসেছেন, খুশি হয়েছে আবুল আহাব, ঠিক কিনা বলে? দাসীকে আজাদ করার কারণে আল্লাহ তা পুরস্কার দেয়নি? হ্যাঁ, ধরে কান দেয়নি। দেখেন, মিলাদকে অস্বীকার করবেন? শুধু মিলাদকে স্বীকার করে তারা দাসীকে মুক্তি করার কারণে সোমবার দিন আল্লাহ তাকে মুক্ত দিয়ে দেয়। তাহলে মিলাদের মূল্য আছে না নাই? হালিমাতুস সাদিয়া বলে আমার নবীদের নবীর মিলাদ সবাই জানবে না, আমি জানি, আমি জানি। আমি যখন বরিশাল গোত্র থেকে বের হলাম দুর্বল গাধা নিয়ে, রাস্তার মধ্যে অনেক মেয়েরা বলতেছে হালিমা মক্কা দিয়ে লাভ নেই, যত ধনী মানুষের সন্তান ছিল আমরা সব সন্তানগুলো নিয়েছি, বিনিময়ে অনেক হাদিয়া পাইছি। একটা সন্তান এখন পর্যন্ত মক্কায় আছে, জন্মের আগেই তার বাপ চলে গেছে, জন্মের আগে তার বাপ মরে যায়, সে তো এতিম। আর খবর নিয়ে জানছি তাদের বিবার মতো কিছু নেই, বংশ সম্ভ্রান্ত হতে পারে কিন্তু হাদিয়া তোহফা দেওয়ার মতন কিছু নেই। খামাখা তুমি এখন মক্কা দিয়ে কি করবা?
হালিমা তো সাদিয়ে বলে, আমি ইনিসকে ধিক্কার দিয়ে বললাম, হালিমা তুইও দুর্বল, তোর গাঢ়াও দুর্বল, তোর ভাগ্যও দুর্বল। আমি নিজকে ধিক্কার দিলাম, আজকে তুই দুর্বল, তোর গাধা দুর্বল, তোর ভাগ্য দুর্বল। তোর ভাগ্য যদি ভালো হতো তাহলে তুই সুস্থ থাকতি, তোর গাধাও সবল হতো, আগে মক্কা দিয়ে ধনীদের সন্তান পাইত। কিন্তু ভাগ্য খারাপ বলে এখন মক্কা থেকে এতিম পড়ে আসছে। হালিমা তো সাদিয়া বলে, আমি আমার গাধাকে যখন বনিয়ে থা সাদ গোত্রের দিকে ফিরাতে চাই, এমন সময় আমার গাধা খরগোশের মতন কান করে মক্কার দিকে দৌড়ায়। আপনারা বলেন তো, খরগোশ জোরে দৌড়াবার পারার কারণ কি? আর কান খাড়া, জোরে কোন কি খাড়া? কান খাড়া। হালিমা তো সাদিয়া বলেন, এমন একটা জায়গায় আমার গাধা ঘুরমিকে পড়ে যায় যেখান থেকে সামান্য দূরই হলো আল্লাহর কাবা ঘর। যারা মক্কা মদিনায় গেছেন, বিশেষ করে মক্কায় যারা গেছেন, তারা নিজের চোখে দেখাইছেন আল্লাহ রাসুলের বাড়ি এখনো আছে, সুবহানাল্লাহ। না কেন, আগে যে কাঠামোতে ছিল অবশ্য সে কাঠামো নাই, এখন একটু পরিবর্তন করছে, কিন্তু বাড়ির মধ্যে ঢুকলে ওই পূর্বের কাঠামোগুলো এখনো আছে। একেবারে কাবা থেকে সামান্য পূর্ব দিকই হচ্ছে আল্লাহ নবীর বাড়ি। তো এই কাবার কাছে হালিমা তো সাদিয়া বলে, আমার গাধাটা যখন পড়ে গেল তখন দেখি এক মুরব্বি আমার দিকে তাকায় বলতেছেন, মা অনেক মেয়েরা ছিল মক্কায়, ধনীদের সন্তানগুলো নিয়ে গেছে, কিন্তু আমার এতিম রে একটা বারে কেউ তাকায়াও দেখেনি। তুমি যখন সবার পরে আইছো, তুমি আমার নাতির একটু দেখে দাও। ওই লোকটার নাম হলো আব্দুল মুত্তালেব, রাসুলের দাদা। হালিমা তো সাদিয়াকে বলতেছে, অনেক মেয়েরা আইছিল, তারা ধনীদের সন্তান নিয়ে গেছে, কিন্তু আমার এতিম নাতিকে একবার দেখেও নাই, নেওয়া তো দূরের কথা, দেখেও নাই। তুমি যখন সবার শেষে আইছো, তুমি আমার নাতির একটু দেখে দাও। হালিমা তো সাদিয়া বলে, মুরব্বি আমার মতন গরিব, আমার মতন অসহায় দুনিয়াতে কেউ নাই, আমি কোনো এতিম সন্তানকে দেখার জন্য আসি নাই, আমি এসেছি ধনী ঘরে একটা সন্তান পাওয়ার আশায়। কিন্তু রাস্তার মধ্যে যখন শুনলাম যে ধনী ঘরের সন্তান শেষ, আমার মন চাইনি আমি আর মক্কায় আসি, কিন্তু এই গাধা আমার সর্বনাশ করছে। এই লোড়বার পারে না, এত দূরে দৌড়াই, এখন গাধা ঘুরমি খেয়ে পড়ে গেছে, আমি বাড়িতে কেমনে যাই? আব্দুল মুত্তালেব বলে, মা এসেই যখন পড়েছেন তাহলে একটাবার কি আমার নাতিকে দেখা যায় না? সম্ভ্রান্ত বংশে জন্ম নিয়া আমার নাতি বড় অপরাধ করেছে, কারণ কোরাইশ বংশে যে সন্তান জন্ম নেয় নিজের মা তার দুধ পান করাতে পারবে না। সেই সময় নিয়ম ছিল যে কোরাইশ বংশে কোনো পুত্র সন্তান জন্ম নিলে মা তার সন্তানকে দুগ্ধ পান করাতে পারবে না। আমার নাতির ভাগ্য খারাপ, এমন একটা বংশে জন্ম নিয়েছে মায়ের স্তনে দুধ পড়ে যাচ্ছে কিন্তু সন্তানের মুখে দিবার পারতেছে না। তুমি যখন আইসো, মা একটা বারকে আমার নাতিরে দেখা যায় না? রাসুলের মিলাদ। হালিমা তো সাদিয়া বলে, মুরব্বির কথা বারবার যখন আমার কানে আসে, আমি একটু অনীহা নিয়ে দেখতে গেলাম। আমি দরজা খুলে ভিতরে তাকায় দেখি ঘরের কোনায় সিরা মাদুরের একটা সন্তান ঘুম পাড়তেছে, ওইটা যেন সন্তান নয়, আসমানের চাঁদ পড়ে আছে। এত সুন্দর মানুষের সন্তান হয়। হালিমা তো সাদিয়া বলে, ওই সন্তানকে দেখার পরে দুনিয়ার কোনো নারী পারবে না দূরে দাঁড়িয়ে থাকতে, কারণ নারীদের মধ্যে আলাদা একটা মাতৃত্বের মহব্বত আছে না নাই, জোরে কেন আছে না নাই? দেখবেন একটা সন্তান কাঁদলে মরদ মানুষ যাওয়ার আগে মেয়ে মানুষ কিন্তু আগে যাবে। হালিমা তো সাদিয়া বলেন, সেরা মাদুরে বিছানায় এমন একটা ফুটফুটে সন্তান দেখে
আমি আর দেরি করতে পারলাম না, আমি এক দৌড়ে গিয়ে ওই সন্তানকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর শপথ করে বলতেছি, ওই সন্তানের দেহের পরশে আল্লাহ আমার দেহের সমস্ত দুর্বলতা দূর করে দিয়েছে। মানে সন্তানকে কোলে নেওয়ার সাথে সাথে আমার দেহের মধ্যে যে ক্লান্তি ছিল, ক্ষুধা ছিল, দুর্বলতা ছিল, আল্লাহর কিষান ওই আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহ আমার দেহের সব ক্লান্তি ক্ষুধা দুর্বলতা দূর করে দিয়েছে। এখন বলে নবীর মিলাদের দাম আছে না নাই, জোরে করে আছে না নাই। আলিমাত সাদিয়া বলে আমি সন্তানকে বুকের সঙ্গে যখন জাপটে ধরেছি, এমন সময় সন্তানের মা আমিন আমাকে ডাক দে, বলে বুবু আমার এতিমকে তুমি যখন কোলে তুলে নিয়েছ তখনই বুঝতে পেরেছি তুমি সাধারণভাবে কোলে তুলে নেও নাই, তুমি মাতৃত্বের মহব্বত দিয়ে তাকে বুকে ধারণ করেছ, তুমি কি আমার সন্তানকে নিবে? আমি কিন্তু তোমাকে বিনিময়ে কিছুই দিবার পারবো না, কেন জন্মের আগে ওর বাপ মারা গেছে। হালিমা তো সাদিয়ে বলে আমি না, যে রত্ন বুকের মধ্যে একবার ধারণ করেছি, একবার চেপে ধরেছি, গোটা দুনিয়া ছাড়তে পারবো, কিন্তু এই রত্নকে আর মাটিতে নামাতে পারবো না। ধরে কোন সোহান হালিমাতে দুনিয়ার কোন পুঁজিদান নয়, সন্তানের মহব্বত করি যাই নিয়ে আমি যখন বাইরে আসলাম গাধার কাছে, গাধা দিকে মাটির সঙ্গে মুখ লাগায় দু চোখ দিয়ে দর দর করে পানি ছাড়তেছে, আমি গাধার কাছে দাঁড়িয়ে বললাম, গাধারে আসলে তুই গাধা না, গাধা হলাম আমি, গাধা তুই না। রাস্তার মাঝখান থেকে যখন ফেরত যাওয়ার চাইছিলাম, তুই গাধা যদি আমার কথা মতো ফেরত যাইতি তাহলে এই রত্নকে আমি কোলে নেবার পারতাম না, কিন্তু আমি যখন ফেরত যাবার চাই তুই গাধা খরদেশের মতন কান করে মক্কার দিকে কান দৌড়ে আস। এখন বুঝতে পারলাম দুনিয়ার মানুষ নবীকে চিনার আগে জঙ্গলের পশু পক্ষী নবীরে চিনেছে। ধরে কোন কথা ফেলতে জঙ্গলের পশুরা বলে, দরিয়ার মাছেরা বলে, আজ হয় মোদের খুশির দিন, বিশ্ব জাহানে আসিয়াছেন রহমাতুল্লিল আলামিন। জঙ্গলের পশুরা বলে কপাল মোদের উজালা, এ দুনিয়াতে আসিয়াছেন মোহাম্মদ কামলিওয়ালা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ। গাদা যখন মাথা মুখটা মাটির সঙ্গে লাগায় কাঁদতেছে, হালিমাতুস সাদিয়া ডান হাতে নবীকে বুকের মধ্যে নিয়ে বাম হাতটা গাধার মাথায় নাড়িয়া বলে, গাধারে তুই কি একটু শক্ত সবল হবি না, তুই কি একটু সুস্থ হয়ে দাঁড়াবি না, আমি এই সোনার চানকে এই চাঁদের টুকরাকে নিয়ে আমার বাড়িতে যাবার চাই। গাধারে তুই যে পড়ে গেলি, যেমন দৌড়ে দৌড়ে মক্কার দিকে আইলি, তেমন কি শক্তি আর তুই দ্বিতীয়বার পাইবি না। কে যেন বলে, হালিমা তোমার দুর্বল গাধা যদি তুমি সবল করতে চাও, তোমার কোলের মধ্যে যেই সন্তান ঘুম পাড়তেছে তারা বাম পাখানা গাধার মাথায় লাগায়। হালিমা তো সাদে বলে, রে দুনিয়ার মুসলমানেরা শোনো, ওই ছোট্ট নবী মিলাদ যার আলোচনা হচ্ছে, ওই নবীর বাম পাখানা যখন গাধার মাথায় লাগায় দিলাম, আমার গাধা সুস্থ সবল হয়ে দাঁড়িয়ে যায় ওই গাধার পিঠে করে। আমি ছোট্ট নবীকে যখন নিয়ে আসতেছি বাড়িতে, আমি আমার এই ছোট্ট নবীকে সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্যে আসলের মধ্যে যখন নিবার চাই, এমন সময় দেখি এক খণ্ড মেঘ আমার মাথায় ছায়া দেয়। হঠাৎ দেখি আমার শরীরের মধ্যে একটা সুন্দর বাতাস বইতেছে। আমি কইলাম, কে গো বাতাস, এত সুন্দর বাতাস দাও। কে যেন বলে, হালিমা তুমি যেই সন্তানকে কোলে নিয়েছ, সন্তানকে কোলে নেওয়ার কারণে আল্লাহ তোমার উপরে এত খুশি হয়েছে, জান্নাতের দরজা খুলে দুনিয়াতেই তোমার শরীরে জান্নাতের বাতাস বহায়া দেয়। এখন আপনারা বলেন নবীর মিলাদের দাম আছে না নাই? তখন কি নবী?
দুনিয়াতে এসেছে, আর হালিমাতু সাদিয়া বলতেছে কি কি তার পাওয়ার আল্লাহ দিয়েছে। মিলাদ নিয়ে বেশি সময় আলোচনা করা যাবে না, সিরাতের উপর আমি কিছু বাস করব। 25 বছর বয়সে নবী একজনের বাড়িতে রাখাল ছিলেন, তখনও কিন্তু নবী না, তখন কি নবী, একজনের রাখাল ছিলেন। তিনি আবার মক্কার সবচাইতে ধনবতী রমণী, যার বাড়িতে নবী রাখালি করতেন সেই মহিলাটা আবার মক্কার সবচাইতে ধনবতী রমণী, তার নাম হলো খাদিজাতুল কুবরা। জোরেকার নাম কি? কিছুক্ষণ আগে যে মেয়েটা নিয়ে কথা বললাম তার নাম কি? হালিমাতুস সাদিয়া। ভাইজান হস করছেন নাকি? আচ্ছা, হস করছে তাহলে জানে জান্নাতুল বাকির মধ্যে, জান্নাতুল বাকি যে মদিনার যে গোরস্থান আছে ওই জান্নাতুল বাকির মধ্যেই কিন্তু মা হালিমার কবর। আমি মা হালিমার কবর জিয়ারত করে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আপনার মতন ভাগ্যবান কি আছে মা, আপনি একজন ভাগ্যবতী মা, জন্ম দেন নাই কিন্তু নবী তাকে মা হিসাবে স্বীকার করেছে। ধরে কোনো হালিমা কি নবীরে জন্ম দিছে? কিন্তু তারপরে নবী তাকে মায়ের মতন সম্মান দিয়েছে, এমনকি গায়ের চাদর পর্যন্ত মাটিতে বিছিয়ে দিয়ে বলেছিল মা আমার চাদরে আপনি ওঠেন। সাহাবীরা বলে রাসূলুল্লাহ বুড়ি কে, হ্যাঁ যা জুতার পরশে আল্লাহর আরজ ধন্য হয়ে যায়, আপনি সেই নবী কার জন্য মাটিতে চাদর বিছান, এই বুড়িটাকে? রাসূল বললেন তোমরা চিনো না বলে তাকে বুড়ি বলতেছ, এই হলো আমার দুধ মা হালিমা তু সাদিয়া। জয় কর সুবহান, মায়ের এক ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পায়ের জুতা বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা মা গো। আল্লাহ আমাকে মা খাদিজার কবরও জিয়ারত করার তৌফিক দিয়েছেন। হালিমাতুস সাদিয়ার কবর হলো মদিনায়, আর খাদিজার কবর হলো মক্কা। জোরে বলেন কোথায়? তো এখন খাদিজাতুল কুবরা, যখন নবী খাদিজার বাড়িতে রাখালি চাকরি করে, এমন সময় মা খাদিজা দেখেন যে দুপুর বেলায় শত শত রাখাল ঘরের মতো আরাম করতেছে। খাদিজা চিন্তা করে আমার হাজার হাজার উটদুম্বা মাঠে ময়দানে, আর রাখালগুলো সব দুপুর বেলায় ঘরের মধ্যে আরাম করে, এদের এত সাহস দিল কে? রাখালেদের সর্দার তাকে মা খাদিজা ডাক দিয়ে বললেন, রাখাল হ্যাঁ তোমার অধীনে শত শত রাখাল দুপুর বেলায় ঘরের মধ্যে আরাম করো, তাহলে হাজার হাজার উর্দুম্বার খবর কি? রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, আপনি জানেন না ভাগ্য গুণে আমরা এমন একটা রাখাল পাইছি। সুবহানাল্লাহ বলেন, তখন কিন্তু নবী না, তখন হচ্ছে রাখাল। ধরে বলেন তখন কি? রাখালের সর্দার বলতেছে ভাগ্য গুণে আমরা এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উর্দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে, আর এত রাখাল লাগে না, এক রাখালের ইশারায় উর্দুম্বাগুলো খায়, এক রাখালের ইশারায় উর্দুম্বাগুলো খাওয়া বন্ধ করে দেয়, এক রাখালের ইশারায় সমস্ত উর্দুম্বা বাড়ির দিকে রওনা দেয়। জোরে কোন সুবহান। খাদিজা বলতেছে, রাখালের সর্দার এই গাঁজা খুরি গল্প আমাকে শুনেছে, পশু ক্রোদিন মানুষের বাধ্য হয় না, উর্দুম্বা হলো জন্তু জানোয়ার, একটা রাখাল মানুষের বাধ্য কোনোদিন হতে পারে না। রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারে আসলে পশু মানুষের কথা মতো চলে কিনা, এটা যদি বিশ্বাস না হয় আপনি তদন্ত করতে পারেন। কি করতে পারেন? কাকে বলতেছে? না, খাদিজাকে বলতেছে, আপনি তাহলে তদন্ত করেন। মা খাদিজা তদন্ত করতে গিয়া ওই হালিমাকে পেলেন। ধরে গেল সুবহানাল্লাহ, রাখাল দাঁড়ায় আছে মাথার উপরে রোদ নেই, এক খুন্ড মেয়াগ এসে রাখালের মাথার উপর, রাখাল যেই দিকে যায় ম্যাকটাও সেই দিকে যায়, রাখাল যখন বসে ম্যাকটাও নিচের দিকে চলে আসে। খাদিজা বলে, এটা মানুষ, ম্যাক যার বাধ্য আমি আর একটু নিকটে যাই। খাদিজা বলতেছেন, সামান্য নিকটে গেলে একটা বাতাস আমার নাকের ভিতরে, এই বাতাস বাতাস না যেন জান্নাতের মিশক আম্বরের সুগন্ধ আসতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই যে বড় চুল, ঢাকড়া চুল, লম্বা কান, এই ছেলেটা কেমন, রাখালটা কেমন, আর একটু কাছে গিয়ে তাকাই দেখি, ওরে বাবা রে,
যা সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, ধরে বলেন সুবহানাল্লাহ। নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনি। খাদিজা বলতেছে এত সুন্দর কুড়ুগির মানুষ ওই রাখালকে দেখার সঙ্গে সঙ্গে, আমি যে 40 বছরের বিধবা, আমি যে 40 বছরের বিধবা এই কথা আমার মনে নাই, নতুন করে বিবাহের স্বপ্ন আমার কলিজা। আসলে মা খাদিজা তখন কি ছিলেন? বিধবা ছিলেন। জোরে বলেন কি ছিলেন? বয়স কত? 40 বছর। রাখালও দেখার সাথে সাথে সে যে বিধবা মনে নেই, দেখার সাথে সাথে তার কলিজার মধ্যে বিবাহের বাসনা, ওই রাখালকে আমার স্বামী বানাতেই চাই। খবর নিয়ে দেখে রাখালের কেউ নেই। রাখালের কি? শিশুকালে মরা গেছে মা গর্ভে থাকতে, মরছে পিতা নবী চোখে দেখলেন না। এ গান গাইলে কি গুনাহ হবে? এটা কি বাবার গান? এটা কি গাঁজার গান? তাহলে সকলে বলেন, শিশুকালে মইরা গেছে মা গর্ভে থাকতে, মরছে পিতা নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া, একজন ছিল রাখালের আপনজন, তার নাম হলো আবু তালেব। আবু তালেব নবীকে লালন পালন করেছে, নবীর চাচা আবু তালেব নবীকে এত মহব্বত করেছেন, তারপরও আবু তালেব কিন্তু জান্নাতে যাবার পারবেন। তার মানে কি বুঝলেন? মিলাদের মধ্যে মহব্বত হবে কিন্তু আমল নেই। নবীর চাচা আবু তালেব এত কষ্ট করে নবীর লালন পালন করেছে, সেইটাই হলো নবীর অভিভাবক খাদিজাতুল কুবরা আবু তালেবের কাছে প্রস্তাব দেয়, আপনার এতিম ভাতিজাকে আমি স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। আবু তালেব বলে, মা এই কামটা তুমি করতে পারবে না, কারণ মক্কার সবচাইতে সম্ভ্রান্ত এবং ধনী মহিলা আমার এতিম ভাস্তাকে বিয়ে কইরা, তুমি তোমার সম্মানের ক্ষতি করো না, এই কামটা তুমি করো না, কারণ তুমি হলো সম্ভ্রান্ত মক্কার সবচেয়ে ধনবতী রমণী। হ্যাঁ, তুমি আমার ভাতিজের এতিমকে বিয়ে করে তোমার সম্মান হানি করবা। খাদিজা বলতেছে, চাচা আপনি রাজি হন? আমি রাজি হয়ে বসে আছি। ধরে কোন সুবহানাল্লাহ, বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, গোটা মক্কার মধ্যে সরগোল পড়ে গেছে। হাই রে খাদিজা, রাখালের প্রেমত পড়ে বিয়ে করলো রে, রাখালের প্রেম। ধরে কোন কার প্রেম? রাখালের প্রেমত পড়ছে। এর একটা কাম হলো, আবু জেহেল উদ্বা সাহেব আবু সুফিয়ান কয়, হামাকের মতো নেতারা থাকতে এই রাখাল, দু একজন নেতা বলতেছে আবু তালেব মনে হয় করণী করছে, নাউজুবিল্লাহ করণী, বুঝেন করণী জাদু করছে, বাস্তারে রাখালের চাকরি দিয়ে সম্পদ খাওয়ার জন্যে এই অকাম করছে। আবু তালেব যখনই যায় তখন সবাই বলে, কি করছো গো, কি তাবিজ করছো যে দুনিয়ার সবচেয়ে ধনবতী রমণীকে তোমার ভাস্তার বউ বানাইলা, আর তো তোমাদের কোনো টেনশন নেই। আসলে কি আবু তালেব করণী করছে? জোরে কোন করছে? কিন্তু মক্কার ওই তেল তেলা নেতারা যখন এরকম অন্যায়ভাবে তাকে দোষ দেয়, একদিন খাদিজার কাছে এসে বললেন, মা বিয়ে করলে তুমি আর গাল খাই আমি, আমি তো নিষেধ করেছিলাম যে আমার এতিম ভাতিজারে বিয়ে করো না, মক্কার সবচেয়ে ধনী সম্ভ্রান্ত তুমি, আমার এতিম ভাস্তারে বিয়ে করার পরে তুমি তো মজাই মারতেছ, কিন্তু মাঝখানে গাল খাচ্ছি আমি। খাইজাদুল কুব মহিলা কি হয়েছে? হ্যাঁ, আপনারা কি ওটা বসা করতেছেন নাকি?
আচ্ছা আচ্ছা, মহিলাই বেশি হবে, মাশা আল্লাহ, ওয়াদ হচ্ছে মহিলাদের, সুবহানাল্লাহ। হ্যাঁ মায়েরা, আপনাদের ওয়াজ আসতেছে, আস্তে আস্তে আমি ফাতেমার যায় শ্বাস দেবো, তাহলেই বুঝবেন ওয়াজ কাক কয়, ঠিক কিনা বলবেন। এখন মিলাদের ওপর ওয়াজ হচ্ছে, অনেকে বলে মিলাদ কিরে, আমি সেই মিলাদটাই আপনাদের সামনে উপস্থাপন করতেছি। মিলাদ আসলে কি? নবী নয়, বয়স হলো মাত্র 25 বছর, ধরে কার কথা ঠিক কিনা, আমি সেই সময়ের কথা বলতেছি। খাদিজা বলতেছে, চাচা তাহলে বাহিরে গেলেই লোকজন আপনাকে এরকম ধরে? বলে হ্যাঁ, আমি বলে জাদুটনা করছি, ফকরান্তি করছি। খাদিজা বললেন, ঠিক আছে, আগামী সোমবার আপনার ভাস্তা যেই দিনে জন্ম নিয়েছে ওই জন্ম হলো সোমবার। জোরে বলেন কি বার? সোমবারে রাসূল রোজা রাখতেন। সাহাবীরা বলে, রাসূল আল্লাহ আপনি সোমবারে রোজা রাখার কারণ কি? রাসূল বলতেন, এই দিনে জন্মগ্রহণ করেছি, এই শুকরিয়া তান আমি রোজা রাখি, আগামী সোমবারে আপনি মক্কার ওই সকল নেতারা যারা আপনাকে তুচ্ছ তাছল্য করো, আপনাকে করনি বলে গাল দেয়, আপনি তাদেরকে দাওয়াত দেন। আবু তালেব বাছাই করে করে সমস্ত নেতাদেরকে দাওয়াত দিয়ে খাদিজার বাড়ি নিয়ে গেছে। আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, খাদিজা হয়তো ভুল বুঝিছে, বিয়া করার পরে এখন ভুল বুঝিছে, আমাকেও নেতাদেরকে দাওয়াত দেওয়ার অর্থই হলো আজ হয়তো আমাকে সামনে তালাক দিবি, ধরে এখন কি দিবি, ধরে এখন নাউজুবিল্লাহ। যারা যেরকম মানুষ তাদের চিন্তা কিন্তু সেই রকমই, ঠিক কিনা বলে? আপনার বলেন তো, খারাপ মানুষের মধ্যে ভালো চিন্তা আসবে? ভালো মানুষের কাছে খারাপ চিন্তা আসবে? কারণ যে যেমন মানুষ তার চিন্তাও তেমন। আজকের মাহফিলের একজন অতিথি, আমি তখন গাড়ির মধ্যে আরাম করতেছিলাম, বিএমপির, আমি মনে করছিলাম হয়তো তারেক জিয়ার কথা, বেগম জিয়ার কথা আলোচনায় বলবি, কিন্তু দেখলাম বেগম জিয়া, তারেক জিয়া, বিএমপির কোনো গল্প নাই। কোন আমল করলে তাড়াতাড়ি রাসূলের মহব্বত আল্লাহর জান্নাত পাওয়া যায়? ধরে বলার কথা ঠিক না? কলজা ভরে গেল মঞ্চে, দীর্ঘ 15-16 বছর এরকম ভালো কথা অতিথির কাছে আমরা পাইনি, ধরেগণ কথা ঠিক কিনা? এই শালারা মিথ্যা কথা বলছে, তাদের প্রধানমন্ত্রী থেকে 560টা মসজিদ বানাছে, সমস্ত ভুয়া কথা, তাদের প্রধানমন্ত্রীর বাপের টাকাতে মসজিদ বানা নাই, সৌদি আরব 8,000 কোটি টাকা দিয়েছে, অর্ধেক মারে অর্ধেক টাকা দিয়ে মসজিদ বানাছে, ধরেগণ কথা ঠিক কিনা? ওরা বলে ওর বাপের জায়গা বিশ্ব ইস্তেমার জন্য টঙ্গীর দিছে, তাবলিগের যে টঙ্গির জায়গা ওটার বাপের জায়গা, তোর বাপের জায়গা, শালা তেজত আসলে শালাকের কোনো গল্প নাই, খালি এই গল্প। আর আজকে দেখেন একটা বিএনপির নেতা কি সুন্দরভাবে দরুদ পড়া লাগবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে দোয়া করা লাগবে, তার নিজের দলের কথা, নিজের কথা একটাও বলেনি, ধরে কোনো কথা নেই। আরো নেতারা আছে, তারা কথাই কই না, প্রধান অতিথির কোন দলের আল্লাহ ভালো জানে, আচ্ছা ঠিক আছে। কি রে পিছনে তারা বসে আছো, বাদান আমার কথা কি ঠিক মতো শোনা যায়? সমস্ত নেতারা মনে মনে চিন্তা করে হয়তো খাদিজা ভুল বুঝে, আজকে আমাদের সামনে তার স্বামীকে তালাক দিবে, নাউজুবিল্লাহ। সবাই যখন এসে বসেছে, এমন সময় খাদিজা বলতেছে, নেতারা আমি আপনাদেরকে আজকে দাওয়াত দিয়েছি, অনেক ভালো ভালো আপনাদের জন্য হাদিয়া এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। নেতারা বলতেছে, আমরা জানি আপনি মক্কার সবচেয়ে ধনমতি রমণী, আপনার দাওয়াতে আসলে হাদিয়ারও অভাব নাই, খাওয়ারও তো কোনো টেনশন নেই, তো আমাদেরকে দাওয়াত দেওয়ার কারণ কি? খাদিজা বলতেছে, সে কারণটাই তো বলার জন্যে, আগে খাবেন না আগে শুনবেন? আবু জেহেল বলতেছে, আগে শুনবার চাই, মনে করতেছে উল্টে। খাদিজা বলতেছে, আপনার নাকি বলেন যে আমি আবদুল্লাহ ইতিম পোলাকে বিয়ে করার কারণে আবু তালেব করণি করছে, আমার এই জাদুটনা করে ঠকায় দিছে, আমি নাকি আবদুল্লাহ ইতিম পোলাকে বিয়ে করে ঠকছি? আবু জেহেল বলতেছে, 100 বার ঠকছেন, 1,000 বার ঠকছেন। খাদিজা বলতেছে, তাহলে আমি 3টা প্রশ্ন করব, আপনারা উত্তর দেন। 1 নম্বর প্রশ্ন হলো, আপনার চিন্তা ভাবনা করে দেখেন তো, যে আবদুল্লাহ ইতিম পোলাকে বিয়ে করে আমি ঠকলাম, আমাকে জাদুটনা করে বিয়ে দিল তার চাচা আবু তালেব, আপনাদেরকে আমি 3টা প্রশ্ন করব, তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, আপনার সত্যি করে অন্তর থেকে বলবেন, আবদুল্লাহ ইতিম পোলার বংশের দাম বেশি না আমার বংশের দাম বেশি?
সমস্ত নেতারা বলতেছে মা আব্দুল এতিমপোলা গরিব হতে পারে কিন্তু বংশের দিক দিয়ে তোমার বংশের চাইতে তার বংশের দাম বেশি। খাদিজা বললেন, তাহলে বলেন আমি ঠকলাম? একটা দুর্বল বংশের মেয়ে একটা ভালো বংশের ছেলেকে স্বামী হিসাবে আমি গ্রহণ করলাম, এই জায়গায় তো আমি জিতে গেছি। আর আপনারা নাকি বলেন আমাকে ঠকানো হয়েছে। আমার দুই নম্বর প্রশ্ন হল, আব্দুল্লাহ এতিমপোলার চেহারা সুন্দর, নামে খাদিজার চেহারা সুন্দর। এবার আবু তালেবকে বললেন, চাচা আপনার ভাস্তাকে এখন নিয়ে আসেন। মক্কার সমস্ত নেতাদের সামনে 25 বছর বয়সের যুবক যিনি খাদিজার বাড়িতে রাখাল ছিলেন তাকে খাদিজার পাশে বসায় দিয়ে বললেন, এখন আপনারা তাকায় দেখেন আমার চেহারা ভালো না আব্দুল্লাহ এতিমপোলার চেহারা ভালো। সমস্ত নেতারা খাদিজার দিকে তাকাইছে, কিছুক্ষণ পরে চক্ষু ফিরাইয়া যখন আল্লাহর নবীর দিকে তাকায়, ওই যে তাকাইছে আর নজর ফিরাবার পারতেছে না। যার সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনি। সবাই বলেন নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। এক আধ ঘন্টা হয়ে যায় খালি নবীর মুখের দিকে তাকে আসে। খাদিজা বলতেছে, কি হলো আব্দুল এতিমপোলা কেমন? আবু জেহেল বলতেছে, খাদিজা তুমি আর কি, তোমার দিকে চোখ দিয়া সঙ্গে সঙ্গে আমরা চোখ মাটির দিকে করেছি, আর তোমার পাশে যে বসে আছে এমন সুন্দর, গোটা পৃথিবীর সমস্ত সৌন্দর্য যদি এক পাল্লায় দেওয়া হয় আর আব্দুল এতিমপোলার চেহারা যদি অন্য পাল্লায় দেওয়া হয়, দুনিয়ার সবকিছু চাইতে আব্দুল এতিমপোলা বেশি সুন্দর হবে। খাদিজা বলতেছে, তাহলে বলেন আমার মতো কম সুন্দরী এইরকম বিশ্ব সুন্দর একটা স্বামী পাশে, তাহলে ঠকলো কে? আমি ঠকছি? আমার মতো কম সুন্দরী এইরকম একটা সুন্দর স্বামী পাওয়ার কারণে তো আমি তো জিতে গেছি, তাহলে করণই করা লাগবে। হ্যাঁ করণ তো আমাকে করে নাই, আমি করণই করছি। ধরে খান সোহার আল্লাহ। আমার তিন নম্বর প্রশ্ন হলো, আপনারা বলেন তো আমার বয়স বেশি না আব্দুল্লাহ এতিমপোলার বয়স বেশি? সমস্ত নেতারা বলে, খাদিজা আপনার বয়স হলো 40 আর আব্দুল্লাহ এতিমপোলার বয়স হলো মাত্র 25। খাদিজা বলতেছে, আমার মতন 40 বছর একটা বয়স্কা মহিলা একটা তোর তাজা 25 বছরের যুবক স্বামী পাইছি, এখন বলেন আপনারা আমি ঠকছি না জিতেছি? সমস্ত নেতারা বলে, আপনি যে তিনটা প্রশ্ন করলেন এই তিনটাতে আপনি জিতছেন। খাদিজা বলতেছে, আমি যদি সবগুলো জিতি তাহলে করোনা করার দরকার কি, জাদুটোনা করার দরকার কি? এবার আবু জেহেল বলতেছে, মা কি বলবো, তুমি আব্দুল এতিমপোলাকে বিয়ে করে দুনিয়ার সমস্ত গরিব মানুষকে বিয়ে করে ঠকে গেছে। জন্মের আগে যারা বাপ মারা গেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, এমন একটা গরিব ছেলেকে বিয়ে করছো। খাদিজা বলতেছে, এটাই যদি তোমাকে চিন্তা ভাবনা হয়, এই মুহূর্তে আমার যত সম্পদ আছে আমি সব আব্দুল্লাহ এতিমপোলাকে দিয়ে দিলাম। জোরে কেন সোহা। দেখিয়া নবীর মোজে যা ধন্য বিবি খাদিজা, দেখিয়া নবীর মজে যা ধন্য বিবি খাদিজা, জীবন সম্পদ করিলেন অর্পণ, ও গো নবী দয়ার নবী গ, আপনি হলেন খাদিজার জীব। ওই খাদিজার বাড়িতে নবীর বয়স যখন 40, নবী ওই মুহূর্তে ছিলেন হীরা গহায়। এর আগে কিন্তু নবী নবী হয় নাই, নবী একজন মানুষ হিসাবে কেউ আলামিন বলতো, কেউ সুন্দর মানুষ বলতো, কিন্তু নবী হিসাবে দুনিয়াতে প্রকাশ পায় নাই। এই মুহূর্তে আল্লাহ তাআলা লহে মাহফুজ থেকে কোরআনের 5টা আয়াত নবীর প্রতি নাজিল করে, নবীর প্রতি 5টা আয়াত নাজিল করে। প্রথম শব্দই হলো ইকরা, প্রথম শব্দ হলো ইকরা। প্রথম শব্দ কি? যে 5টা আয়াত নাজিল হয়েছে তার প্রথম শব্দই হলো ইকরা। ইকরা মানে পড়েন, একরা মানে
পড়েন পড়েন, কারণ ফেরেশতা জিব্রাইল যখন নবীকে বলবে যে আপনি পড়েন না পড়ো, আপনারা সম্মানী মানুষকে পড়ো কন না পড়েন কন। এখন আপনারা চিন্তা করতেছেন হুজুর বয়সের দিক দিয়ে তো জিব্রাইলই বড়, কারণ বাবা আদম থেকে আমাকে নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে যিনি আল্লাহর হুকুম ওহিনী হাজির হয়েছেন সে ফেরেশতার নাম কি? সেই ফেরেশতার নাম কি? জিব্রাইল। তাহলে জিব্রাইল তো বুড়ে হয়ে গেছে আর আমাকে নবী কেউ 40 বছর বয়স, সেই হিসাবে নবীকে পড়ো বললে কোনো ক্ষতি নেই। আমি আজকে মিলাদের আলোচনা এখন কিন্তু সিরাতের মধ্যে ঢুকিনি, কেবল ঢুকবার চাচ্ছি, কেবল ঢুকবার চাচ্ছি, এখনো মিলাদের মধ্যে আছি। তা আপনারা বলেন তো কে বড়, বয়সে বড় কে, জিব্রাইল না নবী? নবী বলো। মদিনাত গেলে একটা দরজা দেখবেন, মসজিদ নববীর একটা দরজার নাম হলো বাবে জিব্রাইল। বাব মানে দরজা, জিব্রাইল মানে জিব্রাইল দরজা। ওই দরজা দিয়ে জিব্রাইল আল্লাহ নবীর কাছে আসতেন, জোরে করো সুবহানাল্লাহ। তো জিব্রাইল যতবার নবীর কাছে আসতেন একটা সাহাবির চেহারা ধরে আসতেন, সে সাহাবির নাম হলো দাহিয়াতুল কালবি, জোরে করো সাহাবির নাম কি? ওই বাবে জিব্রাইলে দাহিয়াতুল কালবি সাহাবির চেহারায় জিব্রাইল দাঁড়িয়ে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি একটু আপনার কাছে আসতে চাই, আমি কিন্তু নিজে ওই দরজা দেখছি এবং ওই দরজা দিয়ে ঢুকেই আমি 2 রাকাত নামাজ পড়ে বাবে জিব্রাইলের শুকরিয়া তার আদায় করেছি, জোরে করো সুবহানাল্লাহ, যে দরজা দিয়ে জিব্রাইল ঢুকতো। তো দাহিয়াতুল কালবি সাহাবির চেহারায় জিব্রাইল যখন নবীকে সালাম দিছে, আপনার বলেন তো সাহাবিরা জিব্রাইল, ধরে কোন সাহাবিরা জিব্রাইল? কিন্তু ওই সাহাবির চেহারায় যখন সালাম দিছে নবী তখন বলতেছেন ফাতেমা তোমার চাচা এসে দরজাটা খুলে দাও, নবী বলতেছে তার মেয়েকে ফাতেমা তোমার চাচা আছে, ধরে কোন কে আছে? চাচা এসে দরজা খুলে দাও। জিব্রাইল চমকে, চাচা হচ্ছে বাপের ছোট ভাই, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা চাচা কাক কন, বাপের বড় ভাই কন না ছোট ভাই কন? আমাদের বগুড়াতে চাচা মানে বাপের ছোট আর বড় আব্বা মানে বাপের বড়, জ্যাঠা মানে বাপের বড়, চাচা মানে বাপের ছোট। এখন জিব্রাইল একটু চমকে উঠছে, কে হামাক চাচা কর কারণ? যাই হোক, হাতে ও দরজা খুলে দিল, ফেরেশতা জিব্রাইল নবীর কাছে মুখ ভার করে বসে আছে, দাহিয়াতুল কালবি হওয়ার। আর নবী বললেন জিব্রাইল কি খবর? মন ভার খের, বলে হুজুর আপনার মেয়েকে দরজা খুলতে সাসা বললেন, আমি সাসা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পূর্বাকাশে একটা তারকা উঠে, জোরে বলেন কি উঠে? একবার ওঠার পরে যখন তারকাটাই বাজায় 70,000 বছর আর ওই তারকাকে দেখা যায় না। জিব্রাইল বলে হুজুর আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে ওই তারকাকে আমার হায়াতের জীবনে 70 বার দেখেছি। একবার দেখার পরে কত বছর? তাহলে দেখছে কয়বার? এখন হিসাব করেন আমার বয়স কত। আল্লাহ নবী বলে জিব্রাইল তুমি বলো তো ওই তারকাকে আর দেখা যায়? বলে 70,000 বছর পাড়ি দিয়া 40 বছর পার হয়ে গেল, ওই তারকা আর দেখা যায় না, হিসাবে তো 40 বছর আগে ওঠা লাগে, ধরে কোন কথা ঠিক কি? আল্লাহ নবী বলেন জিব্রাইল আর ওই তারকাকে দেখতে পাবা না, কারণ ওই তারকাই ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হয় নাই তখন আল্লাহ তাআলা আমাদের নবীকে সৃষ্টি করেছে, ধরে করো সুবহানাল্লাহ। বেদান একটু খেয়াল করেন, প্রথম শব্দে হলো একরা, একরা মানে পড়েন পড়েন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের প্রথম শব্দই পড়েন পড়ো, এইটা কেন বললেন? কারণ পড়তে হবে, না পড়লে চলবে না, ধরে কোন ঠিক কিনা? ফেরেশতা জিব্রাইল যখন বলেন পড়েন, আল্লাহ নবী বললেন আমি পড়ব না, ফেরেশতা জিব্রাইল বলে হুজুর আপনি পড়েন, আল্লাহ নবী বললেন আমি পড়ব না, সমস্ত তাফসীরকারক বলতেছে আনাবি কারি, নবী পড়তে পারে না তাহলে পড়বে কেমনে? কিন্তু ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করে বলেছেন
আলো নয় বলে জিব্রাইল, তুমি পড়তে বললি আমি পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি, আগে জানতে হবে পড়ার ধরন কি। ফেরেশতা জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পড়ার ধরন হলো বিসমি রব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। আল্লাহ নবী বললেন, আমার কোনো আপত্তি নাই, আল্লাহর পড়া আল্লাহর শিক্ষা যেই পড়ার মধ্যে আছে আমি সেই পড়াটাই নবী শিখতে চাই। বিসমি রব্বিকাল্লাযী খলাক, আপনি সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। তাহলে চিন্তা করেন, পড়ার কথা আল্লাহর কোরআনে আছে না নাই? এই হিসাবে এই আয়াত অনুযায়ী আমরা যারা সিরাতে রাসুল আলোচনা শুনবো, এই মুহূর্তে আমি মিলাদ থেকে সিরাতে পার হলাম, সিরাতে রাসুল আলোচনা যারা শুনবো, এই শোনার সময় আমাদের নিয়ত করা দরকার, এই কোরআন শরীফ আমাদের সকলের জন্য পড়া সুন্নত না নফল? আমি কইলাম সুন্নত না নফল, আর আপনারা কোন ফরজ, তার মানে আমার চাইতে আপনারা ভালো জানেন। এ কোরআন শরীফ শিক্ষা করা সুন্নত না নফল? কেমন ফরজ? ফরজ আবার দুই রকম, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, জানাজার নামাজও ফরজ। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, জানাজার নামাজ ফরজ। জানাজার নামাজ হলো ফরজে কিফায়াত, আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজ আইন। তাহলে কোরআন শিক্ষা করা এটা জানাজার নামাজের মতন না পাঁচ ওয়াক্ত নামাজের মতন? পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, রমজান মাসের 30 দিন রোজা রাখা যেমন ফরজ, ধনীদের হজ করা যেমন ফরজ, ধনীদের যাকাত দেওয়া যেমন ফরজ, আল্লাহর কোরআন শিক্ষা করা তেমনি প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে ফরজ। তাহলে সিরাতে রাসুল শুনতে গেলে আল্লাহর কোরআন শিখতে হবে, এ ওয়াদা কি আপনারা করতে পারেন? আপনাদের মধ্যে এমন কোনো নেতা নাই যে কারেন্ট যাকে ফোন করে অন্তত একটা ঘন্টা কারেন্ট থুবি? এ ভটভটি শব্দ খুব, দেখেন তো একটু ফোন টোন করে দেখেন তো না। আসলে সেই মাগরিবের পরপরে আমি আইসি, বুঝলেন, এসার অনেক আগে, এ পর্যন্ত কারেন্ট যায়নি, গেছে। এই যে এই রাত্রে আপনারা যারা ওয়াজ শুনতেছেন তারা না হিসাতুন আছেন, কিন্তু যারা ফ্যানের মধ্যে ঘুমাচ্ছে ভাই, এই সময় কারেন্ট দেওয়াতে তার কিন্তু কি বিপদ শুরু হবে তোর কারণে না? ঘুম তো ভাঙছে ভাঙছি, শরীর খেলে চিটবিট চিটবিট করতেছে, এর একটা কারেন্ট দেওয়ার টাইম হলো? তো আসুন, যে কথা বলতেছি, আল্লাহর কোরআন সিরাত মানে কি? হে নবীর সিরাত কি? রাসুল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, কতিপয় সাহাবি মা আয়েশার কাছে গিয়ে বললেন, মা আমরা নবী সম্পর্কে আপনার কাছে জানতে চাই। মা আয়েশা বললেন, নবী সম্পর্কে তোমরা আমার কাছে জানতে কেন আসলে? তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? সাহাবীরা বললেন, মা অবশ্যই আমরা আল্লাহর কোরআন পড়ি। মা আয়েশা বললেন, আল্লাহর কোরআনও যেমন আল্লাহর নবী হলেন বাস্তব তেমন। তার মানে বোঝা গেল নবীর সিরাতের 23 বছর জিন্দেগি আল্লাহর কোরআন। এই কোরআনের প্রথম শব্দ হলো একরা মানে পড়ো। আল্লাহর কোরআনকে যদি আমরা পড়তে পারি, কোরআনকে যদি আমরা ধরতে পারি, কোরআনকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আল্লাহর নবীর সিরাত আমাদের জানা ভালো হবে। ধরে কোন কথা ঠিক কিনা বাজান? নবীর সিরাতের মধ্যে প্রথম 13 বছর হলো মক্কায়, 23 বছরের মধ্যে 13 বছর হলো মক্কায় আর 10 বছর হলো মদিনায়। আপনার কি বিরক্ত হচ্ছেন? তাহলে গুরুত্বপূর্ণ কথা তো একটু গুরুত্ব দিয়ে শোনা লাগবে। সিরাতের 23 বছরের 13 বছর কোথায়? মক্কায়। 13 বছর হলো মক্কায় আর 10 বছর হলো মদিনায়। এই 13 বছরের প্রথম 2 বছর নবী তার নবুয়তকে গোপন রাখলেন। নবী যে নবী হয়েছেন এরা প্রথম 2 বছর গোপন রাখলেন, গোপনে কলেমার দাওয়াত দিলেন। আল্লাহ রাসূল, আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোপনে শুধু দাওয়াত দিলে হবে না, প্রকাশ্যে আপনি যে আল্লাহর নবী এটা প্রকাশ করতে হবে। আল্লাহ রাসূল বললেন, কার কাছে প্রকাশ করব? বলে আপনারা আপন জনের কাছে আগে প্রকাশ করেন। সর্বপ্রথম আমাদের নবীকে যিনি বিশ্ব নবী হিসেবে স্বীকার করেছেন তার নাম হলো খাতিজাতুল কুবরা। ধরে কান সুবহানাল্লাহ,
আল্লাহ রাসূল বলেন, আমার মতন সৌভাগ্যবান কেউ নাই যে আমি স্বামী আমাকে নবী স্বীকার করা। এটা কিন্তু সবার জন্য সহজ হলেও বইয়ের জন্য কিন্তু সহজ না। বউ সর্বপ্রথম আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছে নবীর বউ দরেকনকে। এ যে আজকে প্রায় 40 বছর হলে, 40 বছর হলে আমি ওয়াজ করতেছি, এখন পর্যন্ত আমার বউ আমাকে হুজুরই কয়নি। আমি বহুদিন বউকে বলেছিলাম, দুনিয়ার অনেক মানুষ আমাকে হুজুর কয় গো, তুমি একটু আমাকে হুজুর করে ডাকো তো কেমন লাগে, বউয়ের মুখে হুজুর শুনতে কেমন লাগে, একটু হুজুর হুজুর কত। আর বউ খালি মুচকি মুচকি হাসে, মানে হাসো কেন, বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি আপনাকে চিনি, আপনি মালটা কি। হুজুর হওয়া এত সহজ নয়। 40 বছর ওয়াজের পরেও নিজের বইয়ের কাছে আমরা হুজুর হওয়ার পারি নাই। আর সর্বপ্রথম নবী বলে যিনি স্বীকার করেছেন, তিনি আর অন্য কোনো মানুষ না, তিনি হলেন নবীর বিবি। জোরে বলেন কথা ঠিক কিনা। আল্লাহর বান্দারা খেয়াল করেন, তার মানে নবী ভিতরেও যেমন বাহিরেও তেমন। আল্লাহ এই কারণেই বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে দুনিয়ার পাঁচশো নেতা আদর্শকে তোমরা বাদ দিয়া মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ বললেন না? আপনারা কি মনে করতেছেন যে সমস্ত কর্মী নেতা করক থিয়া প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ভারতত পলে গেছে, আমাকে নবী হাসরের ময়দানে আল্লাহ যখন আমাকে ধরে ধরে জাহান্নামত দিবে তখন নবী পলে যাবি, কি মনে হয়? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আমার সমস্ত উম্মতের যত পাপ আছে সব পাপ আমাকে দাও, আমার সমস্ত উম্মতকে মাফ করে তুমি জান্নাত দাও, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে আমি রাসূল খুশি হব, আমি ততক্ষণ জান্নাতে ঢুকবো না যতক্ষণ আমার উম্মতেরা জান্নাতি না হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ। জোরে কর সুবহানাল্লাহ। ভাইজান, এমন একজন নবী আমরা পাইছি যে নবীর ভিতরেও যেমন বাহিরেও তেমন। মা খাদিজা সর্বোত্তম নবী হিসাবে স্বীকার করলেন, আব্বা আব্বা করে ডাকে ফাতেমা, তাই মনে হয় নবী বলে স্বীকার করেনি। আপনাদের কি মনে হয়? আমি সিরাতের আলোচনা করতেছি, মা খাদিজা মান গ্রহণ করলেন, পুরুষের মধ্যে সর্বোত্তম ঈমান গ্রহণ করলেন আবু বকর, আর ছোট বাচ্চাদের মধ্যে সর্বোত্তম ঈমান গ্রহণ করলেন হযরত আলী। মেয়েদের মধ্যে সর্বোত্তম যিনি ঈমান গ্রহণ করছে তার নাম কি? খাদিজাতুল কুবরা। জোরে কান, তার নাম কি? আর পুরুষদের মধ্যে যিনি সর্বোত্তম ঈমান গ্রহণ করছে তার নাম হলো আবু বকর, বয়স্ক। আর ছোট বাচ্চার মধ্যে যে ঈমান গ্রহণ করছে তার নাম হলো হযরত আলী। একটু খেয়াল করবেন, নিজের পরিধির মধ্যে কলেমার দাওয়াত দিলেন, আপনজনেরা গ্রহণ করলেন, আবার অনেকের কাছে কলেমার দাওয়াত দিলেন তারা গ্রহণ করলো না। এরপরে আল্লাহর নবী প্রকাশ্যে কলেমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন তখন নির্যাতন শুরু হয়ে গেল। এমনকি যারা ঈমান গ্রহণ করেছে তাদের মধ্যে অনেকে গরিব ছিল, এই গরিবের মধ্যে ছিল একটা মহিলা তার নাম হলো সুমায়া, একটা পুরুষ তার নাম হলো ইয়াসার। ওই সুমায়া আর ইয়াসারের একটা সন্তান ছিল তার নাম হলো আম্মার। এই তিনজনকে ঈমান গ্রহণ করার অপরাধে এত নির্যাতন করেছে, মাকে হত্যা করেছে, বাবাকে হত্যা করেছে, ছেলের সামনে, যে ছেলের সামনে সুমায়াকে হত্যা করেছে, বাবা ইয়াসারকে হত্যা করেছে। আবু জেহেল বলতেছে, আম্মার একটা বার বল, আল্লাহ নবী মানি না, আল্লাহ নবী মানি না, তোর মাকে হত্যা করা হয়েছে, তোর বাবাকে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা তোকে হত্যা না করে ছেড়ে দিব। আম্মার চিৎকার করে বলে, রে মক্কার কাফেররা শোনো, নবীর সোনার চেহারা কেউ যখন দেখে নবীর কলেমা গ্রহণ করে তার পক্ষে জীবন দেওয়া সহজ হবে, কিন্তু ঈমান ত্যাগ করা বড় কঠিন হবে। 13 বছরে কলেমার দাওয়াত দিতে দিতে মাত্র 320 জন, কয়জন? 320 জন 13 বছরে। তার মধ্যে 17 জনকে কাফেররা পিটাই মারিছে,
তাহলে 13 বছর আবাদ করা ফসল কি 320 জন 17 জনের হত্যা করছে, আর থাকলো কয়জন? 303 জন। এই 303 জন নিয়ে 13 বছরের জীবন শেষ। আল্লাহ হুকুম করলেন, হুজুর আর মক্কা থাকা যাবে না, আপনি মদিনার হিজরত করেন। মদিনাত কি করেন? হিজরত করেন। আল্লাহ রাসূল মদিনাত হিজরত, মদিনায় হিজরত করলেন। হিজরতের পরে কয় বছর? জোরে বলেন, কয় বছর? 10 বছর। তাহলে 13 বছরে মুসলমান হল 320 জন, আর 10 বছরে মদিনায় কি করলেন আল্লাহ নবী? একটু শুরুটা শোনেন। প্রথম আল্লাহ নবী মদিনায় এসে সর্বপ্রথম একটা ঘর বানালেন, যে ঘরের নাম হলো মসজিদে কুবা। সর্বপ্রথম মদিনায় যে মসজিদটা তৈরি করছেন আল্লাহ নবী, সে মসজিদের নাম হলো মসজিদে কুবা। যেই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে একটা উমরা হজের সওয়াব দিয়ে দেয়। আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। সে 5 ওয়াক্ত নামাজ তো পাইছে নবী মক্কায়, নবুয়তের 10ম বর্ষরে মেরাজের রাতে। কিন্তু নবী তো মক্কায় নামাজ পাইছে, কিন্তু নামাজ তো কায়েম করতে পারেন নাই। নামাজ খালি পড়লে হবে না, নামাজ কায়েম করা লাগবে। নামাজটা কায়েম করলেন নবী মদিনায়। ধরে কান, সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে কিন্তু নামাজ কায়েম নাই। আপনাদের মসজিদ আছে না নাই? এ ধরে কান আছে না নাই? তো মসজিদে কায়েম যদি থাকতো তাহলে কিন্তু সমস্ত মুসলমানকে নামাজ পড়া লাগতো। ধরে কান কথা ঠিক কিনা? আর কায়েম নাই, যার মনে চাই পড়ে, না চাই না পড়ে। হ্যাঁ, আরে আচ্ছা আচ্ছা, দাও দাও দাও, তাহলে ভট ঘুরিটা বন্ধ হয়ে গেল। এরা আসার পর থেকে ওয়াজ করে শান্তি পাওয়া যাচ্ছে। একটু জিকের করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, সময়ের দিকে খেয়াল করে, বিশাল লম্বা নবীর 23 বছরের জিন্দেগি, প্রত্যেকটা পরতে পরতে ওয়াজ আছে, জোরে করে আছে না নাই? কিন্তু আমি মক্কার 13 বছর জিন্দেগিকে শর্টকাট করে চলে আসলাম মদিনায়। কারণ বাংলার মুসলমান এতদিন মক্কার ইসলামকে গ্রহণ করেছে, মদিনার ইসলামকে গ্রহণ করতে পারে নাই। কারণ মক্কার ইসলাম হলো নির্যাতনের ভিতর দিয়ে ইসলাম প্রচার করা, আর মদিনার ইসলাম শুধু নির্যাতন না, ওরা মারবার আলে ধরে মারবি, ধরে কোন কথা ঠিক কি না? খুব খেয়াল করবেন। এই জন্য মদিনা একটা সময় বেশি নিয়ে আপনাদেরকে বোঝানোর জন্যে আমি আলোচনা করতেছি। প্রথম এসে আল্লাহ রাসূল একটা ঘর বানালেন, মসজিদ। এই আবার কথা কি হয়? সর্বপ্রথম যে একটা ঘর বানালেন তার নাম দিলেন কুবা মসজিদ। কি মসজিদ? এই যে কয়েকদিন আগে গেছিলাম আমি মসজিদে 2 রাকাত নামাজ পড়লাম, পড়লেই একটা উমরা হজের সওয়াব আল্লাহ দান করে। ওই মসজিদের জায়গা ছিল 2 এতিম সন্তানের। আল্লাহ রাসূল বললেন, এই জায়গাটা আমার খুব পছন্দ, এই জায়গাটা কার? তো মদিনার লোকেরা বলল, হুজুর এই জায়গাটা আপনি পছন্দ করলেন, কত জায়গা আছে? না, এই জায়গায় আমার পছন্দ। এই জায়গার মালিককে বলে, মালিক তো দুনিয়া থেকে বিদায় নিছে, এখন বাপ মরে যাওয়ার পরে 2 সন্তান এতিম, তারা এই জায়গার মালিক হয়েছে। আল্লাহ রাসূল বললেন, 2 সন্তানকে ডাক দাও। 2 সন্তানকে নবীর কাছে নিয়ে আসা হলো, নবীও এতিম, ওই 2 সন্তানও এতিম। আল্লাহ রাসূল 2টা এতিমের মাথায় হাত দিয়ে বললেন, এতিমের মাথায় হাত দিয়ে বললেন, এই জায়গার মালিক নাকি তোমরা? নবী যখন এতিম 2টা বাচ্চার মাথায় হাত দিয়েছে, হাত দেওয়ার সাথে সাথেই তারা আলাদা জগতে চলে গেছে। ধরে করে সুবহানাল্লাহ। এই বাবা নেই, লোকজন বিরক্ত হচ্ছে, দাও। আল্লাহর নবীর 2টা এতিম বাচ্চার মাথায় হাত দিয়ে বললেন, বাজান, এই জায়গার মালিক নাকি তোমরা? তোমাদের বাবা মারা গেছে, আর বাবা মরে যাওয়ার কারণে ওয়ারিশ মোতাবেক তোমরা এই জায়গার মালিক হয়েছ, এই জায়গাটা আমার পছন্দ। এই জায়গার বিনিময়ে তোমরা 2 বাচ্চা কি চাও?
দুই তিন বাচ্চা নবীর চেহারার দিকে তাকায় বলে, ও গো আল্লাহর নবী, আপনার মহব্বতের হাতের পরত যখন আমাদের ইতিমধ্যে মাথায় লাগছে, দুনিয়ার সব চাইতে বড় উপহার আমরা পেয়ে গেছি, সবচাইতে বড় বিনিময় আমরা পেয়ে গেছি। রাসূল বললেন, বাজান, তোমরা যদি আর কিছু চাও তাহলে আমি নবী তোমাদেরকে দিবার চাই। ইতিম বাচ্চা নবীর মুখের দিকে তাকায় বললেন, এই জায়গাতে আপনি কি নির্মাণ করবেন? এ জায়গা যে আপনি পছন্দ করলেন, এ জায়গায় কি আপনার বাড়ি নির্মাণ করতে চান? আপনি কি এই জায়গা কেন নিবার চাচ্ছেন? আল্লাহ নবী বললেন, বাজান, এই জায়গার মধ্যে একটা ঘর তৈরি করব। আমরা কষ্ট করে তৈরি করব, কিন্তু আমরা ঘরের মালিক হব না, ঘরের মালিক হবেন আমাদের আল্লাহ। এই জায়গাতে একটা ঘর বানানো হবে, আমরা কষ্ট করে ঘর তৈরি করব, আর ঘরের মালিককে? এতিম বাচ্চা বলতেছে, তাহলে আমাদের বিনিময় পাই গেছি। আল্লাহ নবী বলে, কি বিনিময়? বলে, আমরা এই জায়গার বিনিময়ে জান্নাত চাই। রাসূল বললেন, সত্যি তাই? এতিম দুই বাচ্চা বললেন, জান্নাতের চাইতে বড় বিনিময় মুসলমানের সামনে আর কিছু হতে পারে? আর রাসূল বললেন, যারা মসজিদ তৈরি করবে, মসজিদে জায়গা দেবে, মসজিদ টাকা পয়সা দেবে, তোমরা তো এতিম শুধু জান্নাত পাবে না, কিয়ামত পর্যন্ত মসজিদের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানাবে। তাহলে আপনারা যারা মসজিদে জায়গা দিয়েছেন, যারা এত সুন্দর করে মসজিদ বানাছেন, তাদের মধ্যে অনেকেই দুনিয়াতে আছেন, আবার অনেকে দুনিয়া থেকে কবরে চলে গেছেন, জোরের কথা ঠিক কিনা? তো যারা কবরে গেছে তারা কিন্তু বুঝতে পারতেছে মসজিদ সুন্দর করে গড়ানোর বিনিময় কি, কিন্তু আপনারা যারা বাসে আছেন তারা বুঝতে পারতেছেন না। মসজিদে কোবা নির্মাণ করা হলো, মসজিদে কোবার পরে আল্লাহ রাসূল তৈরি করলেন মসজিদে নববী। মসজিদ নববী এখানে মদিনাত গেলে আপনি অনেক মসজিদ দেখবেন, এক মসজিদ আল্লাহ নবী খুতবা দিচ্ছেন, সেই মসজিদকে বলা হয় মসজিদে খুতবা। আর একটা মসজিদ আছে মসজিদে কেবলাতাইন, যেই মসজিদে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নবী নামাজ শুরু করেছিলেন, নামাজ পড়া অবস্থায় কেবলা পরিবর্তন হয়ে আবার মসজিদে হারামের দিকে মুখ ফেরালেন। ওই মসজিদে দুইটা কেবলা আছে, এখন এক কেবলা বাতিল হয়ে গেছে, আর এক কেবলা চালু, কিয়ামত পর্যন্ত ওই কেবলাই থাকবে, সেটা হলো মসজিদে হারাম। ধরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ নববী যখন তৈরি করলেন, নবী তৈরি করার পর আল্লাহর নবী একটা নামাজ আদায় করতেছেন, ইমামতি করতেছেন, সাহাবীরা পিছনে নামাজ পড়লেন। নামাজ শেষ করে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, আমি তোমাদের সামনে একটা আলোচনা করতে চাই। সাহাবীরা বললেন, হুজুর, কি আলোচনা? রাসূল বললেন, তোমরা কি জানো আজকে নামাজের ভিতরে আল্লাহ তাআলা আমার উপরে কোরআন নাজিল করেছে? আবু বকর, উমর, ওসমান, আলী তারা বলছে, হুজুর, আমরা একসময় খেয়াল করছিলাম যে আপনার গোটা দেহ থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বললেন, ওই সময় কোরআনের একটা আয়াত আল্লাহ আমার ওপর নাজিল করছে, আমি সে আয়াতখানা তোমাদের সামনে বলবো, তোমরা কি শুনবার চাও? সাহাবীরা বলে, হুজুর, আপনি কোন কি আল্লাহ আয়াত নাজিল করছে সেটা আমরা শুনবো না, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। ধরে কর সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আল্লাহ নবী যে কথাগুলো বলেছেন, এ কথা করে কি নবীর বাপ দাদার কথা কছে? আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। নবী যেগুলো কথা বলেছেন, নবী যেগুলো কাজ করেছেন, নফসের তাড়নায় পড়ে কিছুই করেনি, কিছুই বলেনি, সব বলাইছেন কে? আরো জোরে বলেন। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, কোন আয়াত আল্লাহ আপনার উপর নাজিল করলো? আপনি না বলা পর্যন্ত আমরা উঠব না। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, আমি যখন নামাজের ইমামতি করতেছিলাম দ্বিতীয় রাকাতের রুকু থেকে যখন আমি দাঁড়াইছি, এমন সময় ফেরেশতা জিব্রাইল এসে আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ও গো নবী, আপনার পিছনে দাঁড়ায় যারা সারিবদ্ধভাবে কাতার সোজা করেছে, যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়তেছে, আপনি শুধু তাদেরকে নামাজ পড়ালে হবে না, তাদেরকে শুধু রোজা রাখালে হবে না, তাদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তুলতে হবে। ও গো আল্লাহর নবী, একদিন হয়তো মক্কার কাফেররা এই মদিনা আক্রমণ করতে পারে, মক্কা থেকে হিজরত করে মদিনে এসে মসজিদে কুবা নির্মাণ করলেন, মসজিদে খুতবা নির্মাণ করলেন, মসজিদে কেবলা তাইম থেকে মসজিদ নবী
আপনি কি জানেন হুজুর, যে কোনো সময় মক্কার কাফেরেরা আপনার মদিনাকে আক্রমণ করতে পারে, আর মক্কার কাফের যখন মদিনা আক্রমণ করবে তখন দোয়া দিয়া দরুদ দিয়া নামাজ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই মক্কার কাফেরদের বিরুদ্ধে আপনার সাহাবি মুসলমানদেরকে সৈন্য হিসাবে দাঁড়াতে হবে। এই আয়াতের কথা যখন রাসূল বললেন তখন সমস্ত সাহাবীরা আলহামদুলিল্লাহ 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 তসবিহ পড়তেছে, কিন্তু একজন মাথা সেই পাগড়ি মুকুট সেই দাড়ি জুব্বা পরে নবীর কাছেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ এইটা না গন্ডগোলের আয়াত। কিসের আয়াত? কথাটা খেয়াল করে শোনেন, ইয়া আইহান নাবী হারজিল মুমিনিন আলাল কিতাল, মক্কার কাফিরের মধ্যে আক্রমণ করবে আর আমরা যায় তাদের সঙ্গে যুদ্ধ করব, এটা না গন্ডগোল? আপনার বলেন তো ইসলামী আন্দোলন করা এটা কি গন্ডগোল? এ কথা কর না কেন, গন্ডগোল? এতদিন এতদিন জঙ্গিবাদী বলে আমাদেরকে মৌলবাদী বলে ওই শালারা কি বুঝাইছে? হ্যাঁ, ওরা বুঝাইছে আমরা গন্ডগোল। ওয়াজের মধ্যে একটু গ্রহণযোগ্য আন্দোলনী কোরআনের হক কথা বলতে গেলি কুল জাল হক জাহাকল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহির। হুজুর যে ওয়াজ করতেছে এটা খালি রাজনীতি গন্ডগোল। দেখেন মাথার পাগড়ি মুকুট দাড়ি পরনে জুব্বা নিয়ে নবীরই সাহাবি নবীর কাছে বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আল্লাহ রাসূল কয় কে রে, ই যে আমার পাশে একদিন হলে সামনে কাতারে নামাজ পড়তেছে, এই দরবেশ কে রে, যাই নৌকা তুললে দাঁড়িয়ে খাওয়া হয় আর সারা দাঁড়িয়ে নিয়ে দরবেশি করছে, তোর এখন ঠিক কিনা হয়ে যায়? এই এই দরবেশ কে রে, তিনবার পারছে আইনমন্ত্রী ধরে নিয়ে যখন চলে যাচ্ছে তখন আইনমন্ত্রী বলতেছে ভাই ও যে দাঁড়ি চাফা, তখন এই পুলিশ ওরা কয় ওটা কে রে, হায় হায় অ্যাক্সিডেন্ট না, এটাই সালমান ইব্রাহিম, এই হোকরা দাড়ি ফুটি গেল কাম আছে কি? আল্লাহ রাসূলই চিন্তা পড়ে গেল, মাথার তাগড়ি মুকুট দাড়ি পরনে জুব্বা আর কোরআনের আয়াতকে বলে গন্ডগোলের আয়াত, ই কে রে? কিয়ামত পর্যন্ত যারা হকের বিরুদ্ধে চারণ করবে, ইসলামী আন্দোলনকে গন্ডগোল বলবে, কোরআন আইন চাওয়াকে রাজনীতি বলবে, এরা কে রে? তোর এখন কথা ঠিক কে রা, এরা কে? এমন সময় আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করলেন নবীকে জানানোর জন্য। আল্লাহ বললেন আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখিরি ওয়ামা হুম বিমুমিনিন। এরা নামাজ পড়বে, এরা রোজা করবে, এরা আল্লাহকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, কিন্তু কোরআনের আইনকে কোরআনের সংবিধানকে গ্রহণ করবে না। আল্লাহ বলতেছেন এরা মুমিনই হইতে পারে নাই, এরা হলো মুনাফিক, এরা মুমিনই না, এরা হলো মুনাফিক। তাহলে যিনি বলতেছেন এটা গন্ডগোল আয়াত, এর নাম হলো উবাই ইবনে খালফ। নাম কি? উবাই ইবনে খালফ, সবচাইতে বড় মুনাফিক, সবচাইতে বড় মুনাফিক। একটু মনোযোগ দিয়ে শুনবেন, বদরের যুদ্ধ হয়ে গেছে, এই মদিনা জীবনের মধ্যে মক্কার কাফেররা মনে করতেছে কি আমরা মনে করছিলাম হিজরত করে যা কাম বন্ধ করবি, কিন্তু এখন শুনতেছি ওরে বাবা রে মক্কা থেকে হিজরত করে যা বসে নাই রে, এখন আবার মদিনাকে কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করবার চাই, এক দুনিয়ার থেকে উৎখাত করা লাগবে আবু জেহেলের নেতৃত্বে বদরের যুদ্ধ। রাসূল বলে আল্লাহ আমাকে তরবারি নেই, ঘোড়া নেই, খাওয়া নেই। আল্লাহ বলতেছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। নবী আপনার কিছু না থাকলে কি হবে, মুমিনদের আমি আল্লাহ রয়েছি, ধরে কারণ ঠিক কিনা?
বদরের যুদ্ধে রাসূল বললেন যে মক্কার কাফেরেরা আমাদের মদিনাকে আক্রমণ করবে, আমরা শান্তিপ্রিয়, আমরা শান্তিপ্রিয় জাতি, আমরা কারোর সঙ্গে গণ্ডগোল করতে পারি না, ওরাই আসতেছে আমাদেরকে মদিনা থেকে উৎখাত করার জন্যে। আল্লাহ তাআলা আমাদের উপরে জিহাদ ফরজ করেছে, তোমরা কারা কারা জিহাদের ময়দানে যাওয়ার চাও? সাহাবিদের মধ্যে হতে হতে 311 জন হয়ে গেল, কয়জন? 311 জন। সাহাবিদেরকে নিয়ে নবী যখন জিহাদের ময়দানে রওনা দিবে, এমন সময় ছোট্ট 2 বাচ্চা নবীর সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনাদের সঙ্গে যাবার চাই। আর রাসূল বললেন, বাজান, আমাদের সঙ্গে যাবার চাইলে হবে না, আমরা কোনো খেলা করবার যাচ্ছি না, আমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। 2 বাচ্চা বলে, আমরাও যুদ্ধ করব। আল্লাহ রাসূল বললেন, যুদ্ধ করতে গেলে একটা বয়স লাগে, একটা মাপ লাগে। আর্মি হতে গেলে একটা বয়স লাগবে, একটা মাপ লাগবে। জোরেখান কথা ঠিক কি না? এখন আল্লাহর পথের সৈন্য হতে হিজবুল্লাহ হবার গেলে কমপক্ষে 5 ফুট লম্বা হওয়া লাগবে। তো বলে, হুজুর, তাহলে আপনি আমাকে মাপ দেন। আল্লাহ রাসূল কয়, 2 পুচকে কি কয়, 5 ফুট বজিল। তো বেলালকে বলে, বেলাল, মাপের কাঠিটা নিয়ে আসো। তো হযরত বেলাল যখন মাপের লাঠি ধরছে, বলে আসো। তো বড় ভাই মোয়াস মোয়াস এসে লাঠির কাছে পায়ের বুড়ো আঙ্গুলে ভর দিয়ে খাড়া হয়েছে, বুড়ো আঙ্গুলে ভর দিয়ে আঙ্গুলের ভর দিয়েছে, দিয়া খাড়া হয়ে মাথা পর্যন্ত, লাঠি মাথা পর্যন্ত মাথা ঠেকাইছে। রাসূল বলতে, যাই, খালি মাথা ঠেকালে হবে না, আঙ্গুলে ভরটা দাঁড়াইছে কেন? মাস বলতে, হুজুর, ওরা ফায়না জিক্রা জোরে কেন? সুবহানাল্লাহ, আপনাকে আল্লাহ অনেক উপরে রাখছেন, আপনি উপর দিকে তাকাবেন, নিচের দিকে তাকান কেন? আপনি মাথাটা দেখেন তো ঠিক আছে কিনা, মাপ ঠিক আছে কিনা, তলে আমি কি করতেছি ওটা দেখার দরকার আছে? রাসূল কয়, আল্লাহ, ইহারা তোমার ইসলামকে কেমন ভাবে বুঝলো? জিহাদের ময়দানে গেলে জীবন যাবে, এরপরে পায়ে বুড়ো আঙ্গুলে ভর দিয়ে যারা দাঁড়ায়, আমি নবী, আর এদেরকে নিয়ে কোনো টেনশন নাই, দরকার সোহার। কোরআনের 70টা হুঁশিয়ার হয়ে গেছে, 1 টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না, জোরে করে কথা ঠিক কি না? ইসলামের 70টা হুঁশিয়ার হয়নি আমাকে এলাকা, যারা সিনা টান করে বেড়াতো একটাও নেই। একদিন আমি একটা দেখা পেলাম, দেখি মাথা নিচু করে হাঁটতেছে, মনে মেয়ে মানুষ হচ্ছে। হয়ে গেলাম, কে রে ভাই, খবর কি? হুজুর, গোপনে ছিলাম, বার হয়েছি, আবার চলে গেলাম। আর কথা নাই ভাই, দূরে হয়ে গেছে রে, মুখ একেবারে মুখ ইয়ের মধ্যে ঢুকে দিয়েছে। তারা হুঁশিয়ার, সাবধান, ঠিকই আছে, দরকার কথা ঠিক কিনা, কিন্তু আমরা ঠিক হতে কিনা সেটা দেখো। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, রাসূল বললেন, ঠিক আছে, তোমার মাথার দিকে খেয়াল করে তোমাকে আমি জিহাদের ময়দানে গ্রহণ করে নিলাম। 312 জন হসে, জোরে কোন কয়জন? মুয়াজ্জিন বলে, ভাইজান, কি আল্লাহ রাসূল আপনাকে জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ করে দিল, কিন্তু 2 ভাই আমরা কি নিয়ত করে বের হয়েছি, আপনি গেলে হবে না, আমিও সঙ্গে যাবার চাই। বড় ভাই বলতেছে, তুই ছোট, তুই কি মাপে হবার পারবি? আমি মাপে হয়েছি বুড়ো আঙ্গুলে ভর দিয়া, আর তুই আমার চাইতে 4 আঙ্গুল ছোট, তুই কেমনে হবি? দৌড়ে গিয়ে রাসূলের সামনে দাঁড়ায় বলে, হুজুর, আমার ভাই মাপে হওয়ার পারে, কিন্তু শক্তিতে আমার সাথে পারে না। বহুদিন কুস্তি করেছি, কোনদিন কুস্তি করতে গিয়া আমার বড় ভাই আমাকে নিচে ফেলাতে পারে নাই, ওর শরীর লম্বা কিন্তু গাওত বল নাই। হুজুর, আপনি আমাকেও জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দেন। আল্লাহ রাসূল চোখের পানি বের করে বলে, তুমি ছোট ভাই হয়ে বড় ভাইয়ের সঙ্গে কুস্তিতে পারবে? বলে, বিশ্বাস যদি না হয় তাহলে আপনি আমাদের লাগায় দেন। এবার মুয়াজকে বলে, রে মুয়াজ, তোমার মুয়াজ্জিন ভাই তোমার সঙ্গে কুস্তি করতে চায়। বলে, হুজুর, আমার সঙ্গে যাবে, কিন্তু এই বেটাকে আমার সাথে পারবে নাকি? এখন 2 ভাই কুস্তি করতেছে, ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতেছে, ভাই যান, আল্লাহ রাসূল তোমাকে মাফে অনুমতি দিয়েছে, এখন তুমি নিচে পড়ে গেলে আর তোমার কোনো সমস্যা নাই। ভাই কাফের বেঈমান যদি
প্রথম দিক থেকে পূর্ব দিক থেকে নবীকে লক্ষ্য করে তীর মারে, তুমি না হয় নবীর সামনে গিয়া ঢাল হয়ে দাঁড়ায় যাবে, কিন্তু পেছন দিক থেকে কেউ যদি তরবারি মারে বলো সেই দিকে কে দাঁড়াবে? তুমি নবীর ডানে থাকবা, আমি নবীর বামে থাকব, আল্লাহর নবী দুনিয়াতে থাকবে, আর দুনিয়ার কোন কাফের নবীর গায়ে তীর মারবে তরবারি মারবে আমরা দুই ভাই এটা কখনোই হতে দিব না। নবী তোমাকে মাফে জিহাদের ময়দানে যাওয়ার হুকুম দিছে, ভাই একটু দুর্বল হয়ে নিছে, পড় আমিও জিহাদের ময়দানে যাবার চাই। বড় ভাই দুর্বল হয়ে যখন পড়ে গেছে, এমন সময় আল্লাহ রাসূল বললেন, উঠো, তোমাকেও জিহাদের ময়দানে যাওয়ার হুকুম দেওয়া হলো। 313 জন সাহাবী নিয়ে নবী বদরের প্রান্তরে এই যুদ্ধে আল্লাহ মুসলমানের বিজয় দিল। এরপরে উহুদের জিহাদের ময়দানে আল্লাহর নবীকে তারা শহীদ করার চেষ্টা করলো। আবু জাহেলের বেটা ইকরামার নেতৃত্বে উহুদের ময়দানে যুদ্ধ হলো। প্রথম দিকে মুসলমান বিজয় লাভ করেছিল, কিন্তু আমি নিজের চোখে দেখলাম যে দুইটা পাহাড়ের মাঝখানে নবী 80 জন সাহাবিকে বলেছিল, কোনো অবস্থাতেই তোমরা জায়গা ছাড়বা না। ওই জায়গাটা আমি নিজের চোখে দেখলাম, এখানে 80 জন মুসলমান যদি দাঁড়ায় থাকে সজাগ হইয়া, দুনিয়ার কোনো কাফের বেঈমান মুসলমান দিকে আক্রমণ করতে পারবে না। কিন্তু কাফেরা ঠইকা গিয়ে ওদের সম্পদগুলো সব ফেলে দিয়ে যখন চলে গেছে, এমন সময় আমিরের কথা ভুলে গিয়া, নেতার কথা ভুলে গিয়া, এই দুনিয়ার সম্পদ গনিমতির মাল খেয়াল করে যখন কুড়াতে যায়, এমন সময় খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একদল কাফের ওই দিক দিয়ে ঢুকে মুসলমানের একটা প্রথম পরাজয়। এই জিহাদের ময়দান হলো উহুদের ময়দান। ওখানে 70 জন মুসলমান শহীদ হয়ে গেছে, আর তার মধ্যে নবীর চাচা আমির হামজাও ছিল। একেবারে উহুদের পাহাড়ের পাশেই ওই শহাদায়ে উহুদ, যেখানে 70 জন সাহাবী শুয়ে আছেন, আর আমির হামজাকে বলা হয় সাইয়েদুস সুহাদা, সমস্ত শহীদদের সর্দার। দরকার সুবহানাল্লাহ, জিহাদের ময়দানে আমির হামজার বুক চিরে কলিজা বের করা হয়েছে, কলিজা চাবাইছে, তাকেইভাবে নির্মমভাবে দুনিয়া থেকে নিয়ে গেছে। যখন নবী কাঁদতেছিল, এমন সময় আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, হুজুর আপনি কাঁদবেন না, ওয়ালা তাকুলু লিমা ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, যারা আল্লাহর জন্য নিজের জীবন দেয় তাদেরকে আমি আল্লাহ বলতেছি মৃত্যু বলো না, বরং সে চির জীবন লাভ করেছে। ওয়ালা কিল্লা তাশুরুন, এটা সাধারণ মাথা দিয়ে বোঝা যায় না, ধরে কোন কথা ঠিক কি না। তারপর থেকে মুসলমানের আর কোনো পরাজয় নাই, মুসলমান বিজয় হতে হতে মক্কা বিজয়। সুবহানাল্লাহ, বলেন মক্কা বিজয় হলো 8 হিজরিতে, মাত্র 8 বছরে 10,000 সাহাবী, 13 বছরে মাত্র 320 জন, আর 8 বছরে 10,000 সাহাবী নিয়ে নবী মক্কা গেছে। তাহলে বোঝা গেল মক্কার জীবনে মুসলমান বাড়ে নাই, মদিনার জীবনেই মুসলমান বেড়েছে। মক্কার জীবনে শুধু দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু দাওয়াতকে কায়েম করা হয় নাই, আর মদিনার জীবনে কোরআন শুধু দাওয়াত ছিল না, কোরআনকে সংবিধানে সংবিধান হিসেবে গ্রহণ করা হয়েছিল। মদিনায় রাষ্ট্র হয়েছিল, রাসুল হয়েছিলেন প্রেসিডেন্ট। খুব খেয়াল করবেন ভাইজান, আল্লাহ রাসুল 23টা বছর আমাদেরকে দিয়েছেন, আমরা সেই সিরাতকে গ্রহণ করি, আমরা গ্রহণ করি। রাসুলের জীবনে মক্কাও ছিল, রাসুলের জীবনে মাদানেও ছিল, ধরে কোন কথা ঠিক কিনা। সেই মদিনার জীবনে মক্কা বিজয় তখন হয়ে গেল, মক্কা বিজয়। মনে করেন 5ই আগস্ট আমাকে বাংলাদেশের জন্য কি এরকম একটা বিজয় না, খুব খুশি না, এক একজন আনন্দে কি করতেছে, আনন্দে কি করতেছে তা ঠিক নেই। আল্লাহ তাআলা সুরায় নাসর নাজিল করলেন যে বিজয়, বিজয় পাওয়ার পরে বিজয় ধরে রাখা কিন্তু খুব কঠিন, যেরকম কথা ঠিক কিনা। এই কয়েকদিন আগে যে ছেলেরা কোটা আন্দোলন করে সমন্বয়করা চলে আসলো রাস্তায়, এখন তারা সরকার হচ্ছে, সরকার আর দুই একজন বেড়া আছে তার কাছে মোশন হচ্ছে, ভাই এমনভাবে হাঁটতেছে, 2 দিনকার ছড়া হয়ে বড় বড় বয়স্ক নেতাদের বিরুদ্ধে কথা বলতেছে, দরকার কথা ঠিক কেনে। আরে শালারা, 3 দিনের 3 পোয়া হয়ে গেছে, 250 চিন্তা করে দেখেন ও কি কয় তার ঠিক নেই। এই যে
বিজয় অর্জন করার পরে এই বিজয়কে ধরে রাখা কিন্তু খুবই কঠিন, ধরে কোন কথা ঠিক কেনা, এমনি কিন্তু মোবাইল কল ফাঁস হয়ে গেছে চট করে ঢুকে পড়বি যে কোনো জায়গার থেকে, ধরে কোন কথা ঠিক চট করে ঢুকবি। কি এই জন্য আল্লাহ তাআলা সূরা নসর নাজিল করে বললেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতা আন-নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কোনো বিজয় তোমাদের না, বিজয় হচ্ছে আল্লাহ সাহায্য, ধরে কোন কথা ঠিক কিনা, যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে বিজয় দিয়েছেন। এই বিজয় ধারণ করতে গেলে আর আমরা সাধারণভাবে চলবো না, এখন আল্লাহর কোরআন অনুসারে আমরা চলতে চাই, ধরে কোন ঠিক কিনা ভাই যান। শুধু কোরআনের আলোচনা শুনলে হবে না, সিরাতে রাসুলের সবচাইতে দামি আলোচনা হলো কোরআনকে জীবনের পাথর হিসাবে গ্রহণ করতে হবে। এই কোন দিকে তাকাচ্ছেন, এই কোরআনকে জীবনের পাথর হিসেবে গ্রহণ করতে হবে। কারা কারা আল্লাহর কোরআনকে নিজের জীবনের সঙ্গে মিল রেখে বাকি জীবন চলতে চায়, দুই তারা হাত একটু গভীর রাত্রে আল্লাহকে দেখায়, আল্লাহ দেখেন আপনার বান্দারা আল্লাহর কোরআনের পথে চলতে চায়। আল কোরআনের আলো সংসদে জানো লিল্লাহে যারা দুইখানা হাত তুলে আল্লাহকে দেখাইলেন। আপনাদের কাছে একটু রুমাল যাবে, গামছা যাবে, এই দুই হাত পকেটের মধ্যে ঢুকাই দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য কোরআনের মাহফিলের জন্য সবাই খুশি মনে দান করবেন, রাজি আছেন? আচ্ছা, এই দানের কথা বলতেও যে মুরব্বী যে উঠল ওই ওই দিকে আরেক ঝুড়ি উঠল, না 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 উঠল, কোথায় যাচ্ছে? বাসায় যাওয়ার আগেই কিন্তু হাসপাতালে যাওয়া লাগতে পারে, কাউসারি কিন্তু বাসা আসবার পারেনি, ওয়াজ করবার গেছে, আজরাইল ধরছে, ধরে কোন কি ধরছে, এই কথা বলেন না কেন। আল্লাহর ঘর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান হলো, দুইটি এতিম বাচ্চা পর্যন্ত বললো যে বিনিময়ে যদি আল্লাহ জান্নাত পাওয়া যায় তাহলে দুনিয়ার কোনো টাকা পয়সার দরকার আছে? সেই দিনে রাসূল বলেছেন যে আল্লাহর ঘর মসজিদ তৈরি করে দিবে, তৈরি করাতে সাহায্য করবে, তৈরি করাতে কাজ করবে, সবাইকে একটা করে জান্নাতে ঘর দেওয়া হবে, ধরে কোন সুবহানাল্লাহ। জি, একজন মারা গেছে ওনার শাশুড়ি, নাক ফুল করছে দান, আল্লাহ দানকে কবুল করেন, আর 110 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। কেন কি ধরছে রে এত বড় কালোটা কি রে? এই ব্যাগ নাই, ব্যাগ ট্যাগ নাই, আর একজনের দিক থেকে ওঠেন তো ওটা ডবল করে নাও বাদাল, ওই রকম একটা ধরার সাইজ হলো ওটা। এই এই দিক থেকে একজন ডানাতে ওঠেন, অনেক গরম বুঝুন না, রাত অনেক হয়ে যাচ্ছে, 12টা পার হয়ে গেছে। মসজিদের জন্য মাহফিল যদি ফজরের নামাজ কাজা হয়ে যায় তাহলে অবস্থা কি হবে? হ্যাঁ, এই জন্যে খুব খেয়াল, ওয়াজ করতে গিয়েও বক্তাদের খেয়াল করা লাগবে, বেশি রাত করা যাবে না, আর বাড়ির যে ঘুমাবো আসলাত ও খায়রুল নাম শোনার সঙ্গে সঙ্গে চেতন উপায়ে ফজরের দুই রাকাত ফরজ নামাজ আমরা মসজিদে জামাতের সঙ্গে আদায় করবো, যেরকম ঠিক কিনা? হ্যাঁ, নামাজ কায়েম হয়েছে মদিনার জীবনে, রাসুল কায়েম করেছেন, বাংলাদেশে আমাদের নামাজ কায়েম হয়নি, যার কারণে আজকে কেউ নামাজ পড়ি, একই বাড়ির বাপ নামাজ পড়বার আসে, ছেলে নামাজ পড়তে আসে না, দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রী করা হবে, প্রেসিডেন্ট করা হবে, তার এক নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, ফ্লাইওভার রাস্তা করা, বাল্য বিয়া বন্ধ করা, মাদক মুক্ত সমাজ করা, এগুলো একটাও এক নম্বর কাজ না, কাজ হতে পারে তবে এক নম্বর না, এক নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা, ধরে কোন কথা ঠিক কি না। আজকে সমাজের মধ্যে যদি নামাজ কায়েম থাকতো, কোনো পাঁচ ওয়াক্ত নামাজি মহিলা কোনোদিন বিয়া পর্দা হবে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যুবক কোনোদিন আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হবে না, ধরে কোন কথা ঠিক কি না। পাঁচ ওয়াক্ত যারা নামাজ পড়বে, আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আপনাদের মধ্যে কেউ যদি এরকম 5,000-10,000 টাকা দেওয়ার লোক থাকেন,
যে হুজুর আমরা আগে দেইনি এখন দিব তাহলে আপনার দিতে পারবেন। আর আমি সকলের কাছে চাইছি সবাই যেটা দিচ্ছেন টেজের উপরে এসে আপনার জমা দিয়ে যাবেন। যিনি যা পারছেন আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদে দান করেছেন। মসজিদ এটা হলো গ্রাম কেন্দ্রিক এলাকা কেন্দ্রিক, ধরে কারণ ঠিক কিনা প্রত্যেকটা গ্রামে একটা করে মসজিদ আছে না নাই, তো মসজিদ তৈরি করা এটা বাহিরের টাকা দেওয়া হবে না, বাহিরের লোক যারা ওয়াজ শুনতে আসবে তাদের টাকা দিয়ে মসজিদের শট কেনা যাবে শট। কিন্তু মসজিদ নির্মাণ করতে গেলে এই গ্রামের লোককে বড় ভূমিকা পালন করা লাগবে, ধরে কারণ ঠিক কিনা এই গ্রামের লোক যারা, তো আপনাদের মসজিদ তো মাশাআল্লাহ হয়ে গেছে, যেগুলো কাজ বাকি আছে আপনারা গ্রামের যারা বড় বড় চাকরিজীবী আছে ধনী আছে আপনারা ভালো জানেন, আপনারা মসজিদের ব্যাপারে তাদেরকে জোর করে ধরবেন, আমাদের মসজিদের এই কাম করা লাগবে। যেরকম সভাপতি সাহেব আছেন আপনার ধরবেন, যে সভাপতি সাহেব আপনি মাহাবীরের সভাপতি মসজিদের সভাপতি, মসজিদের এই কাজগুলো আপনার করে দেওয়া লাগবে। আর এই ভাইও ধরবেন, ভাই সামনে ইলেকশনে যাবেন নাকি, তো তাহলে কিছু দিয়া সাইজ করে গোপনে দেবেন মাশাআল্লাহ। প্রকাশ্যে দানের সাথে গোপনের দান কিন্তু ছোট হয় না, বড় হয়। পৃথিবীতে যত বড় বড় জিনিস তৈরি হয়েছে এগুলো প্রকাশ্যে দানের দ্বারা হয়নি, গোপনের দানের হয়েছে, ধরে কারণ ঠিক কিনা। মাশাআল্লাহ মেহেদী হাসান 500 টাকা দান করছে, আল্লাহর দানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন। এরকম 500,000 টাকা যদি মন চায়, শয়তান হয়তো বলবে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমাকে প্রত্যেকের অন্তরে একটা শয়তান বসবাস করে, শয়তানের নাম কি খান্নাস, ধরে বলেন নাম কি খান্নাস, কিন্তু কঠিন শয়তান হয়ে গেছে মাশাআল্লাহ। ভাই হক মাসাল রে কালেকশন আগে হয়ে গেছে, এগুলো কি হচ্ছে বিসমিল্লাহ গ্লাস হাউস 500 টাকা দান করছে, দোয়া চাইছে আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিক, দুনিয়ায় শান্তি দিক, আখিরাতে মুক্তি দিক, ধরে কোনো আমি। ভাই কইছে আদায় হয়ে গেছে, যাই হোক গামছার আদায় টেবিলে যা আদায় হলো আল্লাহ সমস্ত আদায়কে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করেন, ধরে কোন আমিন। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন আখেরি সাহার সম্বাজাকে বলি আমরা, যেদিন দুনিয়া থেকে নবী বিদায় নেবেন তার আগে অসুস্থ হলেন, এই অসুস্থ অবস্থায় আল্লাহ রাসূল মায়েশার কোলে মাথা রাখলেন, কিছুক্ষণ পরে নামাজ শুরু হবে, কিন্তু নবী এত দুর্বল হয়ে গেলেন, নবী বললেন আমার জায়গায় আমার আবু বকর ইমামতি করবে, এ বলে মায়েশার কোলে নবী মাথা রেখে তাকায় দেখতেছেন আবু বকরের ইমামতিতে সাহাবীরা নামাজের নিয়ত করলেন, নবী তাকায় দেখে প্রত্যেকটা সাহাবি কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে, আয়েশা তাকায় দেখে নবীর চোখের পানি দিয়ে তার উরু ভিজে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবার ইমামতিতে সাহাবীরা নামাজ পড়তেছে, এই দৃশ্য দেখার পরে আপনি কি কাঁদতেছেন অসন্তুষ্ট হয়ে? রাসূল বলে আয়েশা আজকে আমার জীবনের সবচাইতে শান্তির দিন, শান্তির দিন, এই নামাজ কায়েমের জন্য আমি অনেক কষ্ট করেছি, আজকে শেষ মুহূর্তে দেখতেছি মুসলমানেরা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করতেছেন। এই জন্যে ভাইজান নবীর সিরাতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল নামাজ শুধু পড়লে হবে না, নামাজকে কায়েম করা লাগবে, ধরে কোন কথা ঠিক কি না। আর নামাজ কায়েম করতে গেলে যাকে তাকে সংসদ পাঠালে হবে না, দেখে শুনে পাঠান লাগবে, দেখে শুনে, ধরে কোন কি শুনে দেখে শুনে পাঠান লাগবে, যে লোকটা নিজেই নামাজ পড়ে না তার কাছে ভালো জিনিস আশা করতে পারবেন না, পারবেন? যে নিজে নামাজ পড়ে না তার কাছে ভালো কিছু আশা করা যায় না। আপনারা ইউনিয়ন পরিষদের ওই মেম্বার থেকে শুরু করে দেখবেন যারা নেতৃত্বে আসতে চায় তাদের নামাজটা ঠিক মতো আছে কিনা, এটা কিন্তু নবীর সিরাতের এক নম্বর একটা বিষয়, ধরে গেল সুবহানাল্লাহ। হ্যাঁ নামাজ নেই তার কিচ্ছু নেই, লা সালাতা লা ইমানা, যার নামাজ নেই তার ইমানই। আমার এলাকায় ভোটের আগে এক চেয়ারম্যান সাহেব আসরের নামাজে চারবার ফুটছে, চ্যান্সেলর নেতা নামাজ এত কেন, যেখানে জনগণ সেখানেই নামাজ, ভোটের আগে নামাজ পড়ে ভোট দিলে আর পড়ে না, এই নেতা করুক আমরা চিনি, ধরে কোন কথা ঠিক কিনা। ওরা যেন চেয়ার না পায়, চেয়ারের একটা বিশেষ গুরুত্ব আছে ভাই, এই জন্যে গুরুত্বপূর্ণ মানুষকে আপনার গুরুত্ব জায়গায় দিবেন ইনশাআল্লাহ।
আল্লাহ রাসুলের সিরাতকে বাস্তবে শুধু ওয়াজে শুনবো না, আমাদের জীবনে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, কঠিন গরমের ভিতরে আমার শরীরে বাতাস দেওয়া হচ্ছে, কারেন্ট যাওয়ার পরে জেনারেটর শুরু করতে কিছু সময় দেরি হলো, ওই সময় বুঝলাম তোমার বান্দারা কত কষ্ট করে গরমের মধ্যে বসে আছে। আল্লাহ আল্লাহ, তোমার কোরআন শুনতে গিয়া, নবীর মিলাদ সিরাতের আলোচনা শুনতে গিয়া, যাদের শরীর আজকের জান্নাতের বাগানে ঘেমে গেছে গরমে, ওই ঘামওয়ালা শরীরের জন্যে তুমি জাহান্নামের আগুন হারাম করে দাও। আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে আজকে সিরাতুন নবী মাহফিল আয়োজন যারা করেছে, আল্লাহ মেহরবানি করে তাদের আয়োজনকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ, তোমার ঘর মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সব দানগুলো জান্নাতের বিনিময়ে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, আজকের মাহফিলের প্রধান অতিথিকে কবুল করো, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির কেশিয়ার সদস্য যারা, ইমাম মসজিদ মুসল্লি খতিব, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা, পর্দার অন্তরাল আমার মা বোনেরা আবিদা সালিহা পদ্মানশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমাদের মধ্যে আমাদের অসুস্থ আছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আল্লাহ গো, আমি গুনাগার বলে দোয়া ফিরাইয়া দিও না। আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ দরদের বাবা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির, আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। নিজের জন্য একটু আল্লাহকে বলেন, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি, এই দুই হাত দিয়ে কত লাশ অন্ধকার কবরে নামায় দিছি, একদিন আমরা সবাই মরে যাব। আল্লাহ, মৃত্যুর দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া এ দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি। আল্লাহ কবুল করে, মৃত্যুর সময় আমাদের সকলের জবানে জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।